ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তুমি সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাকে দেখতেই পাচ্ছ যে আমি সেজে গুজে বসে রয়েছি। তো একটু বাইরে বেরাবো, প্রচন্ড গরম পড়েছে, তো ভাবলাম যে একটু ফুচকা খেতে যাবো বাইরে। তো বর বেরিয়েছে এখন বন্ধু আসার নাম নেই, আর আমি এখানে রেডি হয়ে গুড় 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 একবার জানলা দিয়ে দেখছি, একবার দরজা দিয়ে দেখছি, পাত্তাই নেই, মাথাটা গরম হয়ে যাচ্ছে। তখন কি করব না ভেবে না আছি, চলো তোমাদের সঙ্গে একটু গল্পই করি। তো চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। আর বিকেলবেলা এখন চা টা খেয়ে নিয়েছি, চা আজকে 5:30টার সময়, হ্যাঁ 5:30টা নাগাদ আমি আজকে চা খেয়েছি। তো চা টা খেয়ে বসে রয়েছি যে আসলেই বেরাবো বেরাবো। ওই যে ক্যান্ডি, একটু গেটের আওয়াজ হচ্ছে, আমার কুকুরটাও ডগিটাও চিৎকার করছে যে এসছে কিনা, দেখো খুব জোরে জোরে হাঁপাচ্ছে। তো এখনো আসলো না, তার জন্য আর রেডিও হতে পারছি না, যেতে পারছি না, মানে সরি রেডি হয়েছি যেতে পারছি না। তো গাইস ফাইনালি বর চলে এসছে, তো এখন বেরাবো বেশি দেরি না করে, কারণ আজকে ফুচকা ফুচকা খাওয়ার অনেক ইচ্ছে করছে। তো আজকে ফুচকা অবশ্যই খাবো, আর কি কি করবো পুরোটাই তোমাদের সঙ্গে দেখাবো আর শেয়ার করব। তো গাইস বর চলে এসছে, তো এখন আমি চলে যাচ্ছি ফুচকা খেতে। তো চলো। তো গাইস ঘর থেকে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ প্রচন্ড গরম লাগছে, একটু হাওয়া বাতাস নেই। তো মেন রাস্তায় উঠে পড়েছি, আর সোনার দোকানের সামনাসামনি চলে এসেছি। ওখানে ভিডিও কতটা ভিডিও করতে দেবে বুঝতে পারছি না। তো যাই হোক, গিয়ে আমার একটা মঙ্গলসূত্র পছন্দ হয়ে গেছে, তো এই মঙ্গলসূত্রটাই নেব ভাবছি। কত আছে? তো গাছ দেখতেই পাচ্ছ এইখানে আমার এই খুব সুন্দরভাবে মানে ভেঙেছে মঙ্গলসূত্র, যে পুঁতিগুলোকে একটু হালকা বাড়ি দিয়েছে, খুব খুলে পড়ে গেছে। আর এইখানে ঝালাই করে সোনাটা মাপাটা খুবই সহজ, আর মানে খুব সুন্দরভাবেই করছে, মানে কোনো ঝামেলা নেই। তো তার জন্যই আমি একটু দাদাকে বললাম যে আমি একটু ভিডিওটা করে নিই, তাহলে সবাই দেখতে পাবে কী করে করা হয়। তো এইভাবে করা হচ্ছে, আমি আর দেখে একটু মনটাও খারাপ হয়ে গেছে এতদিন, যাই হোক গলায় তো পরে ঘুরেছি এটা, তা এখন আর এই ডিজাইনটা আর দেখতে পাবো না। আমার গিনি রানি চলে যাচ্ছে এখন আমার থেকে অনেকটাই দূরে, তো কদিন খুব একটু মিস করব দেখতেই পাচ্ছ। কতটা শোনা বাদ যাবে কতটা এখন জানি না, কিন্তু কালো পুঁতিগুলো ঝাড়া হয়ে গেছে, খুলে গেছে কালো পুঁতিগুলো। তো ভেতরে এরকমভাবে করে আমি অ্যাকচুয়ালি কোনোদিন দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। তো এখন এখান থেকে আমরা সোনার দোকান থেকে বেরিয়ে তো ফুচকা খেতে চলে যাচ্ছি। তো এই ফুচকাওয়ালা দাদার থেকে আমরা রোজই ফুচকা খাই, খুব দারুণ ফুচকা বানায়, দারুণ, মুখে জল চলে আসে। তো গাইস ঘুরে ঘুরে চলে এসেছি, দেখতে পাচ্ছ প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি, আর গিয়ে ওখানে 15-20 টাকার আজকে ফুচকা খেয়েছি, 20 টাকার ফুচকা খেয়েছি। আর আইসক্রিমের দোকানে ওখানে গেছিলাম, কিন্তু আইসক্রিমটা যেটা খেতে চাইছিলাম সেটা সেই আইসক্রিমটা পাইনি, তাই আইসক্রিমটা খাইনি। তো ফুচকা খেয়েছি আর মিষ্টি নিয়ে বাড়ি ব্যাক করেছি। আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমার বর আজকে আমাকে পুরোপুরি ঠগিয়ে দিয়েছে, আমাকে বললো যে কিনে দেবে, কিন্তু নিজের জিনিস দিয়েই নিজে কিছু কিনতে হয়েছে। তো যেটা কিনে নিয়েছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই, চলো। অবশ্যই থাম্বনেলে দেখেছো কোথায় গেলো প্যাকেটটা, দেখতেই পাচ্ছ। ও সরি, এই যে কি কিনেছি বলতো, এই যে তো মঙ্গলসূত্র কিনে নিয়ে চলে এসেছি। তো আমার ওইটা আগেরটা যেটা ছিল ওইটাও আমি মানে 5-6 বছর আগে কিনেছিলাম, তো ওইটা কোনো কারণে না এখানে ব্রেক করে গেছিলো। তো আমি ভাবলাম যে ওইটা আবার ঠিক করানোর থেকে নতুন একটা নিই, নতুন ডিজাইন হবে, তাই আমার বড় আমাকে একটা নতুন ডিজাইনের এটা কিনে দিল। তো পুরোপুরি ঠগিয়ে দিল আমার জিনিস দিয়ে, আমাকে কিনে নিতে হলো, আর একটু সামান্য টাকা পয়সা দিতে হয়েছে, বাস এটা দিয়েই কিনে নিয়েছি। আগের ডিজাইনটাও তোমরা দেখতেই পাচ্ছ যেখানে ব্রেক করছিল ওইখানে আমি তুলেছি, আর এইটা এই যে নতুনটা নিয়েছি, নতুন নতুন ডিজাইন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো ভালো লেগেছে, সবসময় এক জিনিস করি, এবার একটু নতুনত্ব নিয়েছি। তো দেখতে পাচ্ছ নতুন নতুন ডিজাইনটা কেমন হয়েছে,
তো এটা আজকে পরবো না, এটা কিছুদিন পরে পরবো, কিছুদিন পরে পরে তোমাদেরকে দেখাবো। এখন কিছুদিন এটা আলমারিতে রেখে দিতে হবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ফুচকা খেয়ে এখন মনে হচ্ছে অ্যাসিড হয়ে গেছে, ভাবলাম যে তাড়াতাড়ি চা খেয়ে নিয়েছি, গিয়ে ফুচকা খেলে অ্যাসিড হবে না, কিন্তু আমার অ্যাসিড হয়ে গেছে, এখন আমি কি করবো। তো গাইস কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন রাত বাজে 9:20, তো এখন একটু রুটি করব। রাত সকালবেলায় চিকেন করে রেখে দিয়েছিলাম, তো চিকেন দিয়ে রুটি খাওয়া হবে। আর ছেলে একটু খাবার পরে একটু মিষ্টি খায়, এখনো মিষ্টি দিয়েছি ওর জন্য, বাইরে থেকে বলেছিল পাপড়ি চাট আনতে, তো রাত হয়ে গেছে যেহেতু ছেলে জন্য পাপড়ি চাট নিয়ে আসেনি, ছেলেকে মিষ্টি খেতে দিয়ে দিয়েছি। আর রাত্রেবেলাও রুটি দিয়ে মিষ্টি দিয়ে আর চিকেন করেছিলাম, চিকেন রেজালা, তো সেটার ব্লগটা তো আর করিনি। তো যাই হোক তোমাদেরকে মুখে বলছি, আর করে নিয়ে গিয়ে করে একটু ফ্রেশ ট্রেশ হই আর ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর গুড নাইট।